আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রিভিউ এগেনে। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আরিফুর রহমান। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে যে পাখিরা ওভারহেড লাইনে বসলে তাদের শখ লাগে না কেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী যে কোনো নতুন ভিডিওর আপডেট পৌঁছে যায় আপনার কাছে। যদি আপনাকে প্রশ্ন করা হয় ওভারহেড লাইনে পাখিরা বসে থাকলে তাদের কেন শক লাগে না, আর আমরা যে কোনো একটি খোলা তারকে টাচ করলে কেন আমাদের শক লাগে, আপনি অবশ্যই খেয়াল করে থাকবেন ওভারহেড লাইনে ছোট ছোট পাখিরা বসে থাকে কিন্তু তাদের কোনো প্রকার শক লাগে না। অথচ আমরা বা আপনি যদি কোনো প্রকার একটি খোলা তারে স্পর্শ করেন বা টাচ করেন তাহলে অবশ্যই আপনি শক খেয়ে থাকেন। তাহলে কেন পাখিরা শক খায় না আর আমরা মানুষরা কেন শক খাই? আমার মতো আপনিও শুনে থাকতে পারেন যে যেসব প্রাণী বা পাখি ডিম পারে এবং ডিমের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে তাদেরকে শক লাগে না। এটি একেবারে একটি রং এবং ভুল অ্যান্সার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে উপস্থাপন করব ওভারহেড ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে পাখিরা যখন বসে থাকে তখন কেন সেই পাখিদের ইলেকট্রিক শক লাগে না। আমরা জানি যে ওভারহেড ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনের ইলেকট্রিক তার সম্পূর্ণ নেকেট বা ইনসুলেশন বিহীন হয়ে থাকে এবং এই ট্রান্সমিশন লাইনগুলোর ভোল্টেজ প্রায় 1000 ভোল্ট থেকে 230000 ভোল্টেজ পর্যন্ত হয়ে থাকে। এত হাই ভোল্টেজে পাখিরা তারের মধ্যে বসে থাকে কিন্তু তাদের শক লাগে না। এর আসল ব্যাখ্যা কি? পাখিদের শক না লাগার পিছনে দুইটি কারণ রয়েছে। একটি হচ্ছে সার্কিট কমপ্লিট না হওয়া, আর দ্বিতীয়টি হচ্ছে পাখিদের পায়ের রেজিস্ট্যান্স। আসুন আমরা প্রথমেই দেখি সার্কিট কমপ্লিট না হওয়া কি। ধরুন আমরা একটি লাইট অন করব। এই লাইটের দুইটি টার্মিনাল থাকে, যার একটিতে আমরা ফেজ বা লাইন সরবরাহ করে থাকি এবং অন্যটিতে গ্রাউন্ড বা নিউট্রাল সরবরাহ করে থাকি। যখন আমরা নিউট্রাল সরবরাহ করি তখন সেই লাইটের মধ্যে ইলেকট্রিসিটি প্রবাহিত হয় এবং আমাদের সার্কিটটি কমপ্লিট হয় এবং লাইটটি অন হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমরা সার্কিটে গ্রাউন্ড বা নিউট্রাল সরবরাহ করব না ততক্ষণ পর্যন্ত সার্কিটটি কমপ্লিট হবে না এবং সার্কিটের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, অর্থাৎ লাইটটি জ্বলবে না, তার মানে সার্কিটটি কমপ্লিট হবে না। অনুরূপভাবে আপনারাও দেখে থাকবেন পাখিরা ওভারহেড লাইনে সব সময় একটি তারের উপরে বসে থাকে এবং পাখিদের শরীরের কোনো অংশ অপর কোনো তারের সাথে সংযুক্ত থাকে না, যার ফলে সেখানে কোনো সার্কিট কমপ্লিট হতে পারে না। তাই পাখিদের শরীরের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না, আর এই সার্কিট কমপ্লিট না হওয়ার কারণে পাখিদের ভিতর দিয়ে কোনো কারেন্ট যায় না, আর এই জন্য পাখিরা ওভারহেড লাইনে খোলা তারের উপরে বসে থাকা সত্ত্বেও পাখিদের শক লাগে না। যদি কোনো একটি বড় পাখি একটি তারে বসে এবং সেই পাখির কোনো অংশ অন্য কোনো একটি তারের সাথে সংযুক্ত হয়ে যায় তবে সেই পাখিটিকে অবশ্যই শক লাগবে এবং সেই পাখিটি তৎক্ষণাৎ মারা যেতে পারে। যখন আপনি বা আমি অসাবধানতাবশত কোনো তারকে টাচ করি বা স্পর্শ করি এবং আমাদের শরীরের কোনো অংশ নিউট্রাল বা গ্রাউন্ডের সাথে সংযুক্ত থাকে তখন আমাদের শক লাগে, কারণ আমাদের শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়ে গ্রাউন্ডে চলে যায়, আর এর জন্যই আমরা মানুষেরা শক খাই। আপনি বা আমি ওই পাখিদের মতো একটি তারে ঝুলে বা বসে থাকি এবং গ্রাউন্ড বা নিউট্রাল টাচ না করি তাহলে আমাদেরও কোনো প্রকার শক লাগবে না, আর যদি গ্রাউন্ড হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শক লাগবে, এমন কি হতে পারে এর জন্য আপনাকে পোর্টাল তুলতেও যেতে হতে পারে। তাই ইলেকট্রিক কাজ করার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করতে চাই যে পাখিরা একটি তারে বসলে কেন শক খায় না, আর যখন পাখিদের শরীরের কোনো অংশ অপর একটি তারের সাথে সংযুক্ত হয়ে যায় তারা কিভাবে সেই শক হয় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে এখানে দেখাচ্ছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে ডিসক্রিপশনে যে লিংক দেওয়া আছে সেই লিংক থেকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারবেন। The power cables usually run at different potentials. If birds feed are on the same power cable, then they are at same potential. Thus, the bird doesn't get electrocuted. However, when the bird touches two cables with different potentials at the same time,
then electricity will flow through the bird to go to the other cable with a lower potential, and the bird will get electrocuted. এখন আসি পাখিদের শক না লাগার দ্বিতীয় কারণ। পাখিদের শক না লাগার দ্বিতীয় কারণ হচ্ছে পাখিদের পায়ের রেজিস্ট্যান্স। পাখিদের পায়ের রেজিস্ট্যান্স প্রায় 1 মেগা ওহম পর্যন্ত হয়ে থাকে এবং পাখিদের পা অত্যন্ত খসখসে এবং শুকনো হয়ে থাকে। আর তাদের এই পায়ের অত্যাধিক রেজিস্ট্যান্সের কারণে তারা যখন ওভারহেড লাইনে বসে তাদের শরীরের মধ্য দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। আর এর জন্যই তারা একটি তারের উপরে বসলে তাদের কোনো শক লাগে না। অবশেষে আমরা বুঝলাম পাখিদের ওভারহেড লাইনে বসে থাকার পরেও শক না লাগার পিছনে তাদের ডিম পাড়া বা না পাড়ার মধ্যে কোনো সম্পর্ক নেই। অবশেষে আমরা বুঝলাম পাখিদের শক না লাগার পিছনে দুইটি কারণ। একটি হচ্ছে সার্কিট কমপ্লিট না হওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে পাখির পায়ের অত্যাধিক রেজিস্ট্যান্সের কারণে। তো আশা করি আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। চলেছে।